আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, বিরতির আগে আমরা আপনার শেখের আলোচনা শুনছিলাম। এর ফাঁকে অনেক প্রশ্ন আসছিল আমাদের কাছে, কয়েকটি প্রশ্নের আনসার বাকি রয়ে গেছে। আমরা প্রথমে শেখের কাছে যাচ্ছি আনসারের দিকে। আমার এক বোন প্রশ্ন করেছিলেন, একটু আমি একটা কল নিয়ে নিই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। কল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব আছেন, আপনার প্রশ্ন কিটা? আমার কয়টা প্রশ্ন আছে হুজুরের কাছে। জি হৌকা প্রশ্ন হইল, আমরা যে কোরআনে তিলাওয়াতে সাজদা দেই, জি আল্লাহ আকবার কইয়া খাড়া হই, সে কখন আর তুলা মারি নামাজ লাগান রাখার বান্দা লাগে, এটা ঠিক নেই। বাজার প্রশ্ন হইল, আমরা যে সময় সাজদা দিয়ে একটা দোয়া পড়িয়া কি সাজাদা ও দিহালিল্লাজি খালাকা ওয়া সাওয়ারা ওয়া শাক্কা সামাহু ওয়া সাওয়ার বাসারা ওয়া হাওলিহি কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, এটার অর্থটা কিটা? আরে ফোড়া ঠিক আছে নি ও দুইটা প্রশ্ন আমার কইবা। আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম পরবর্তী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন, প্রথম তো হইলো উটের মাংস, উটের গোশত খাওয়ার পরে অজু করা লাগে কিটা লাগে, ওটা তো আমার জানা গেল। উটের গোশত, যে আচ্ছা সুন্দর প্রশ্ন করছেন, কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা। পরবর্তী করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন প্রশ্নটা কি দেখো কা? জি আমার কথা কিতা শুনতে পাইটার নি? হ্যালো, আপনার টিভি ভলিউম কইল কা? আমরা পরবর্তী কলার দিকে যাচ্ছি। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি হুজুর লাগে মাত্র। জি খোকা, আমি একটা কোয়েশ্চেন দিতে চাই। আসলে আমার কোয়েশ্চেন করবো, আমার ঠেউন ফোন রেখে আসলে আপনার আনসার করবো প্লিজ। কেন আমার যদি দিয়ে সহি যায় যে আইন হবে মানুষ, জি আর চোখ মধ্যে যদি সহি যা দেন মানে আল্লাহ খুজুর খুসুর আইবার লাগে, সেই নমাজ বইব নি। সুন্দর প্রশ্ন করেছে। ওয়ালাইকুম আসসালাম পরবর্তী কলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্লিজ আপনার টিভি ভলিউম কমাই আমাদের লগে মাতো কা, ফোন আমাদের লগে মাতো কা, টিভি ভলিউম কমাই লো কা। সরি আছি। পরবর্তী কলা। আসসালামু আলাইকুম। আপনি কিতা জানতে চাই? আমি কতদিন আগে নমাজ পড়ছিলাম বাকাও কেনাটা তাইবার আগে, জি চেয়ার বইয়া নমাজ পড়ছিলাম, জি তখন মিয়া সহিদা চেয়ার বইয়া দিয়ে টুলোর উপরে সজ্জা দেওয়া তা ঠিক নাই, তা আমি টুলোর উপরে সজ্জা দিয়া নমাজ পড়ছিলাম, তো ই নমাজ আমার ওই বনি এর লাগে আমি কইয়ার আপনাই করে। টুল আপনি তো সজ্জা দাঁড়িয়ে দিতে পারেন না মনে হয় তো, এটা না কি? ঠিক আছে, টুলোর উপরে বসে সজ্জা দিয়ে নমাজ পড়ছিলেন আপনি? নেই ওটা বলে টুলোর উপরে বসিয়া পড়ছিলাম। ঠিক আছে, আপনি কন্টিনিউ দেখো কা ইনশাল্লাহ, এটা জবাব পাইবা। জাজাকাল্লাহ। পরবর্তী কলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো,
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটা কোয়েশ্চন করতাম। আসসালাম। জি খুকা সাইন। আমরা তো কোরআন শরীফ অংশ দিতে পাই, তে সুজা তো একটা দেব না দুইটা দেব না, তখন তো আমার আর একটা কোয়েশ্চন। জি সিকের খাওয়া গেটা যাইতেছে নি। জি সিকর দে মাটি পুরো ইয়ামাল আমি ওই সিকর সিকর খাওয়া যাইছে। জি আচ্ছা ঠিক আছে। জি দিতে শুনতে সুন্দর প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি খোক আছেন আপনার প্রশ্নটা কিটা? জি আপনার প্রশ্নটা কিটা খোক? আচ্ছা আমার প্রশ্নটা হইলো, মানে আমরা জানেন নফল নামাজ পড়ে, যে কোনো নফল নামাজ, জি যদি নামাজের মাঝে কোনো ভুল হয়ে যায় সহযোগিতা লাগে নি, আর যে সালাতুল তাসবিহ নামাজ যদিও জেনে যে দোয়া পড়ুন, এই দোয়ার যদি ভুল হয়ে যায় যে সজিদাত গিয়া সহযোগিতা করা লাগে নি, আর সজিদাত গিয়া আমার এক বোন প্রশ্ন করেছেন, নামাজে সজদা অবস্থায় যদি চোখ লাগিয়ে যদি দোয়া করেন বা তাসবিহ পড়েন খুশু খুশুর জন্য, এটা কি ঠিক আছে? নামাজ আমরা যখন পড়ব তখন আমরা চোখ বন্ধ করব না, চোখ বুঝে নামাজ পড়ব এবং চোখটা খোলা থাকবে, এটাই সুন্নাহ। বাট কেউ যদি মনে করেন যে চোখ খোলা রাখলে খুশু এবং খুদু অর্থাৎ নামাজের মধ্যে যে একাগ্রতা এটা থাকে না, এজন্য অনেকে চোখ বুঝে নামাজ পড়েন। কিন্তু আসলে সুন্নাত নিয়ম অনুযায়ী নামাজ পড়লে এটাই উত্তম। আমার মধ্যে যদি একাগ্রতা নাও আসে, আস্তে আস্তে ইনশাল্লাহ আসবে, চেষ্টা করলে ইনশাল্লাহ আসবে। কিন্তু সুন্নাহ হচ্ছে যে আমরা নামাজের সময় চোখ বন্ধ রাখবো না, বরং খোলা রেখে নামাজ পড়বো। তাই কেউ যদি সজদায় গিয়ে অথবা রুকুতে গিয়ে চোখ বন্ধ করে, চোখ বুঝে রুকু সিজদা করেন, তার নামাজ আদায় হবে, কিন্তু এইভাবে চোখ বন্ধ করা উত্তম না, খেলাফে আওলা। যদি চোখ বন্ধ রেখে চোখ বুঝে সিজদা করেন, রুকু করেন, নামাজ হবে, সিজদা হবে, কোনো অসুবিধা নাই, বা সেটা উত্তম না। বরং উত্তম হলো যে নামাজের সময় আমাদের চোখটা খোলা থাকবে, এবং যদি আমার মাঝে খুশু খুদু না থাকে আমি চেষ্টা করব নামাজের মাঝে খুশু খুজুটা ফিরিয়ে আনার, ওই যে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দান করবেন এবং আমাকে খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিকও দান করবেন ইনশাআল্লাহ। আর এক বোন প্রশ্ন করেছেন, সালমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী ছিলেন, এক সাথে সাথে বলেছেন সারা হযরত ইব্রাহিম ইসলামকে স্ত্রী ছিলেন, এই দুটো জিনিস জানতে চাচ্ছেন। সালমা অত্যন্ত মুবারক নাম, অত্যন্ত ভালো নাম, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেবি মহতরমা, ওনার স্ত্রীর নাম ছিল আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম ছিল হযরত সালামের ওয়াইফ। তা এই নামও ভালো, এই নামও রাখা যায়। এবং সারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল, এই নামও ভালো, সেই নামও রাখতে পারেন। জাযাকাল্লাহ। আমার এক বোন প্রশ্ন করেছেন, ফজরের নামাজের পর উনি ঘুমিয়ে পড়েছেন, এরপর যদি ইশরাকের নামাজ পড়েন, জি, তে নামাজ কি হবে?
যে ইশরাকের নামাজ পড়ার নিয়ম হচ্ছে যে ফজরের নামাজ পড়ার পর কিছু সময় অপেক্ষা করবেন, যখন সানরাইজ হয়ে যাবে, সূর্য যখন উদয় হয়ে যাবে তার 20-25 মিনিট পরে ইশরাকের নামাজ পড়া। এখন কোনো ভাই বা বোনের যদি ফজরের নামাজ পড়ে, ফজরের ফরজ নামাজ পড়ার পরে যদি টায়ার্ড হয়ে যান বা ঘুমে ধরে নে, তাহলে উনি ইচ্ছে করলে শুইতে পারেন, ঘুমাইতে পারেন, এবং ঘুম ছাড়ার পর উনি উঠে ওযু করে ইশরাকের নামাজ পড়তে পারেন। ফজরের সূর্য ওঠার সাথে সাথে ইশরাকের নামাজ পড়ার জরুরি না, সূর্য উদয় হওয়ার 20-25 মিনিট বাদে যদি উনি সজাগ থাকেন তাহলে এই টাইমে ইশরাক পড়ে নিবেন। আর যদি উনি কোনো কাজে ব্যস্ত থাকেন অথবা ঘুমিয়ে যান তাহলে কিছুক্ষণ পর ঘুম থেকে উঠেও উনি ইশরাকের নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এক বোন প্রশ্ন করেছেন, তিলাওয়াতে সিজদাতে শুনবেন এই সময় কি আল্লাহ আকবার শুনলে হাত উঠাতে হবে? অনেকে বলেন হাত উঠাতে। জি, তিলাওয়াতে সিজদা আমরা যখন কোরআন শরীফের মাঝে অনেক আয়াত আছে যে সমস্ত আয়াত পড়লে তিলাওয়াত করলে সিজদা করতে হয়, এগুলোকে বলা হয় আয়াতে সিজদা বা তিলাওয়াতে সিজদা। তিলাওয়াতে সিজদার আয়াত তিলাওয়াত করার পর সিজদা করার নিয়ম হচ্ছে যে আমরা দাঁড়াইব আর আল্লাহু আকবর বলে সরাসরি সিজদাতে চলে যাব। কিন্তু সিজদা করার সময় হাত উঠাইতে হয় না, দুনো হাত কান পর্যন্ত উঠাতে হয় না। নর্মাল নামাজের সময় যখন আমরা তাকবীরে তাহারিমা বলবো, তখন তাকবীরে তাহারিমা বলার সময় আমরা হাত উঠাইব, কিন্তু সাজদায় তিলাওয়াত করার সময় আমরা দুনো হাত কান পর্যন্ত উঠাইব না, দুনো হাত উঠাইতে হয় না, বরং সোজা দাঁড়িয়ে যাবেন এবং আল্লাহু আকবর বলে সরাসরি সাজদাতে চলে যাবেন। সাজদাতে গিয়ে তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহি রাব্বিল আলা কয়েকবার পড়ে নিলেই আপনার এরপরে আল্লাহু আকবর বলে উঠে যাবেন, বাস তিলাওয়াতে সাজদা হয়ে গেল, তিলাওয়াতে সাজদা আদায় হয়ে গেল। আমার একবার প্রশ্ন করেছেন, ফজরের নামাজের পর কি তাসবিহ পড়বেন? জি, মাশাআল্লাহ, ফজরের নামাজের পর অনেক তাসবিহ আছে আলহামদুলিল্লাহ। যদি এই সমস্ত তাসবিহগুলো পড়েন তো অনেক ফায়দা পাইবেন, অনেক উপকার পাইবেন। ফজরের নামাজ পড়ার পর, ফজরের নামাজের সালাম ফিরানোর পর কিছু মাসনুন দোয়াগুলো আছে। প্রথমেই যে তিনবার আস্তাগফিরুল্লাহ বলা, সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলা। তারপর একটা দোয়া আছে সাতবার পড়তে হয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা সাতবার পড়তে হয়। যারা ফজরের নামাজের পরে সাতবার এই দোয়াটা পড়বেন, যদি তারা ওই দিনে মারা যান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ, দোজখ থেকে নাজাত দান করবেন। এই দোয়ার অনেক বরকত। এবং হাদিস শরীফে এসেছে যে যদি মাগরিবের নামাজের পরে, নামাজ থেকে সালাম ফিরানোর পর সাথে সাথে কারোর সাথে কথা না বলে, কারোর সাথে কথা না বলে মাগরিবের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি সাতবার পড়েন, আর ওই ব্যক্তি যদি ওই রাত্রে মারা যান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং জান্নাতে স্থান দান করবেন, সুবহানাল্লাহ। তো এই দোয়াগুলো পড়বেন ফজর নামাজের পরে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার। তারপরে আরও কিছু মাসনুন দোয়াগুলো আছে, যেমন اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام تابر دعاء পড়বেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اي كلمه পড়ার পর আরেকটি কলিমা পড়বেন لا حول ولا قوه الا بالله তারপর لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني
আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সমস্ত দোয়াগুলো পড়তেন। হাদিস শরীফের কিতাবে এই সমস্ত দোয়ার কথা বলা হয়েছে। যদি আমরা এই মাসনুন দোয়াগুলো, এই কালিমাগুলো আমরা পড়ি, ইনশাআল্লাহ অনেক ফায়দা পাইব। তারপর তো এই সমস্ত দোয়া পড়ার পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বেন। তারপর সূরাতুল হাশরের শেষের তিন আয়াতগুলো পড়বেন একবার। ইহুয়া আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা ওয়া আর-রাহমানুর রাহিম। কোনো কোনো হাদিসে এসেছে যারা সূরাতুল হাশরের শেষের তিনটা আয়াত ফজরের নামাজের পরে পড়বেন, আল্লাহ তাআলার 70,000 ফেরেশতা তার জন্য নির্ধারিত করে দিবেন যে সারা দিন ওই ব্যক্তি ওই বান্দার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকবেন। সুবহানাল্লাহ, মাগফিরাতের দোয়া করতে থাকবেন। তারপর আয়াতুল কুরসি পড়বেন, তারপর কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো পড়বেন। ফজর নামাজের পরে সূরাগুলো তিনবার পড়ার কথা বলা হয়েছে। অন্যান্য নামাজের পরে একবার, আর মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, কুল আউযু এবং কুল আউযু বিরাব্বিন নাস, মাউযুবাতাইন তিনবার তিনবার করে পড়ার কথা বলা হয়েছে। তারপর তো তাসবিহ পড়বেন, তাসবিহ ফাতিমি আছে, সুবহানাল্লাহ 33 times, আলহামদুলিল্লাহ 33 times, আল্লাহু আকবার 33 times, আর এই 99 বার হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কত হলো সর্বমোট 99। আর 100 পড়াইবেন কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইগুলো মাসনুন দোয়া এবং মাসনুন তাসবিহ কথা। এরপর ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন, আপনি যেভাবে চান যে সমস্ত দোয়াগুলো আপনার ইয়াদ আছে এই সমস্ত দোয়া আপনি পড়বেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুর্তাজা। আমার এক বোন প্রশ্ন করেছেন, তিলাওয়াতে সজদা একটি না দুটি? তিলাওয়াতে সজদা একটি, জি, একবার সজদা করবেন, দুটো সরাসরি একবার যাবেন আর আল্লাহ সজদা করে আল্লাহু আকবার বলে তার উঠে যাবেন, বাস শেষ হয়ে গেল। আর এক ভাই প্রশ্ন করেছেন, উটের গোশত খাওয়ার পর নাকি ওযু করতে হয়, এটা কি কারণ? যে উটের গোশত খাওয়ার পরে ওযু করতে হয় এই সম্পর্কে হাদিসে আছে যে এটা ইসলামের বিগিনিং টাইমে এই হুকুমটা ছিল যে উটের গোশত খাওয়ার পরে যে ওযু করতে হয়। শুধু উটের গোশত না, হাদিস শরীফে আছে যে কুল্লুমা মাসাতিন নার, যে সমস্ত জিনিস আগুন দিয়ে পাকানো হয়েছে, কুক করা হয়েছে, আগুন দিয়ে রান্না করা হয়েছে, যে সমস্ত আইটেম আগুনে স্পর্শ করেছে, যে মিম্মা মাসাতিন নার, এটা হাদিসের কিতাবে একটা বড় একটা টপিক। এটা অনেক সময় ছাত্রদের পরীক্ষায় আসে যে এই সমস্ত মিম্মা মাসাতিন নার, যেগুলো আগুন দিয়ে কুক করা হয়েছে, রান্না করা হয়েছে, এই সমস্ত জিনিস খাওয়ার পরে কি ওযু করতে হবে, ওযু কি থাকবে না ওযু চলে যাবে, এটার বিষয়ে এই বিষয়ে অনেক আলোচনা আছে হাদিসের কিতাবে। এত স্বল্প পরিসরে তো বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, তাই সংক্ষেপে কথা হচ্ছে যে এই হাদিসটা মনসুখ হয়ে গেছে। যে প্রথমে হুকুম ছিল যে উটের গোশত অথবা আগুন দ্বারা স্পর্শ করলে সেইখানি খাওয়ার পর তারপর ওযু করতে হয়, কিন্তু সেই হুকুমটা আর এখনও বাকি থাকে নাই, সেই হুকুমটা মনসুখ হয়ে গেছে। এর আর একটা জবাব আছে, সেটা হলো যে উটের গোশত খাওয়ার পরে ওযু করা জরুরি না, ওযু করাটা মুস্তাহাব, ওযু করাটা মুস্তাহাব, এটা জরুরি না। মুহাদ্দিসিনে কেরাম আরেকটা জবাব দিয়েছেন যে ওযুর গোশত, এই উটের গোশত একটু শক্ত হয়, অনেক সময় এই গোশতটা খাওয়ার পরে দাঁত দিয়ে রক্ত বাইর হইতে পারে, ও গোশতটা শক্ত, এই জন্য যদি দাঁত দিয়ে রক্ত বাইর হয়ে যায় তাহলে তো ওযু করা লাগবে, এই জন্য ওযু করতে হবে। মুহাদ্দিসিনে কেরাম আরেকটি জবাব দিয়েছেন মাশাআল্লাহ, যে এখানে যে ওযুর কথা বলা হয়েছে সেটা ওযুয়ে শারঈ না, অর্থাৎ যেভাবে আমরা নামাজের জন্য প্রপার ওযু করি, হাত বা হা চেহারা ধৌত করি, হাত ধৌত করি, ওযুর যে চারটি ফরজ আছে এই পুরা ফরজ মেনটেন করে আমরা ওযু করি, যেটাকে ওযুয়ে শারঈ বলা হয়, সেই ওযুয়ে শারঈ না। এখানে ওযুর কথা বলা হয়েছে সেটা ওযুয়ে লগভী, এটা আসলে একাডেমিক একটা বিষয়, ওযুয়ে লগভী অর্থাৎ শুধু খুলি করা, মুখ পরিষ্কার করা এবং খুলি করা। তো উটের গোশত খাওয়ার পরে যে ওযুর কথা বলা হয়েছে সেটা শারঈ ওযু না, বরং মুখ পরিষ্কার করা, খুলি করা, এই কথা বলা হয়েছে। জাযাকুমুল্লাহ। জি, আমার এক বোন প্রশ্ন করেছেন, তার একটি বাচ্চা 2 বছরের, কতদিন পর্যন্ত দুধ খাওয়াতে পারবে? জি, আর একটি প্রশ্ন আছে ওনার, ওটা তো প্রশ্ন অনেকটাই বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ,
আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বাচ্চাকে নেক হায়াত দান করেন। ছোট বাচ্চা মাশাআল্লাহ, এটা গুড নিউজ। আল্লাহ তাআলা এই বাচ্চাকে দিনদার বানান এবং নেক হায়াত দান করেন। বাচ্চারা মায়ের দুধ খাবে, কতদিন খাবে? ওয়াহামুলহু ওয়া ফিসালহু 30 শাহরা। তাই এখানে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। আমাদের হানাফি মাযহাব মতো 2 বছর, যে বাচ্চা মায়ের দুধ খাবে 2 বছর পর্যন্ত, বাস 2 বছর মতো দুধ খাবে, এরপরে মায়ের দুধ আর খাওয়া ঠিক না। বোনের একটি প্রশ্ন, মাগরিবের চিচ্চেরা খাতে সুরে ফাতিহার সাথে কি সুরা পড়তে হবে? মাগরিবের নামাজের তৃতীয় রাকাতে সুরাতুল ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরাতুল ফাতিহার পরে কি সুরা মিলাতে হবে? এটা উত্তর হচ্ছে যে সুরাতুল ফাতিহার সাথে সুরা পড়তে হবে প্রথম 2 রাকাতে, এবং তৃতীয় রাকাতে শুধু সুরাতুল ফাতিহা পড়বেন, অন্য কোনো সুরা পড়বেন না। তৃতীয় রাকাতে শুধু সুরাতুল ফাতিহা পড়বেন, তারপর আপনি রুকুতে চলে যাবেন, অন্য কোনো সুরা পড়া ঠিক না। আবার একবার প্রশ্ন করেছেন, শিকড় খাওয়া কি জায়েজ? শিকড় যেটা ওই মাটি দিয়ে তৈরি করে, মাটিকে ওই আগুন দিয়ে পুড়ে খুব শক্ত করে বানানো হয়, আর এটাকে পিস পিস করে অনেকে খায়, নাউজুবিল্লাহ মিন যালিক। মাটি খাওয়া তো হারাম, মাটি খাওয়া হারাম। তো ওই শিকড় যেটা মাটি দিয়ে তৈরি করা হয় সেটা খাওয়া ঠিক না। আল্লাহ তাআলা বলেছেন কুলু, যে আল্লাহর রিজিক হালালান তাইয়্যিবা, যে আমরা খাইব হালাল খানে খাইব, এবং তাজ্জিব যেটা পবিত্র সেটা খানে খাইব। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, তাই যেটা পবিত্র না হালাল না সেটা আমাদের জন্য হারাম। মাটি কেন খাবেন? মাটি খাওয়া তো বিলকুল হারাম। জি, আর একবার প্রশ্ন করেছেন, নফল নামাজে যদি কোনো ভুল হয়, যে নামাজ যখন আপনি শুরু করে দিলেন তখন নফল নামাজও গুরুত্বপূর্ণ হয়ে যায়। এটা ফার্সিতে একটা ফার্সি কিতাবগুলো আছে, যে নফল আশুরু ওয়াজিব শুরু। নফল নামাজ আপনি শুরু করার আগে নফল ছিল, কিন্তু আপনি যখন নফল নামাজ শুরু করে দিলেন তখন সেটা নফল থাকে না, বরং ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ কোনো কারণে যদি সেই নামাজ ফাসিদ হয়ে যায় তখন আপনাকে আবার ওই নামাজটা পড়তে হবে, রিপিট করতে হবে। তাই নফল নামাজেও যদি কোনো কোনো মিস্টেক হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, সেটা দেখতে হবে সেই ভুলটা কোন পর্যায়ে। যদি নামাজে কোনো ফরজ ছুটে যায় তাহলে তো আপনাকে আবার নামাজ দোহরাতে হবে, রিপিট করতে হবে। যদি নামাজের মাঝে কোনো ওয়াজিব তরক হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়, তাহলে সাইদায় সহ করতে হবে। আর যদি কোনো নামাজের কোনো সুন্নত নফল ছুটে যায় তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, সওয়াব একটু কম হবে। চেয়ারে বসে উনি নামাজ পড়েছিলেন, বুঝার খারাপে টুলের উপর সেজদা দিয়ে। যেন এই প্রশ্নটা সম্ভবত করেছে আমাদের ক্যানাডা থেকে একজন ভাইনা। প্রথমত আমি ওনাকে শুক্রিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, যে এত দূর থেকে আমাদের প্রোগ্রামকে প্রোগ্রাম দেখতেছেন এবং কষ্ট করে উনি ফোন করেছেন। আমাদের পক্ষ থেকে, ইকরা বাংলার পক্ষ থেকে, দার্স হাদিস প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়র দান করুন। উনি প্রশ্ন করেছেন যে নামাজ সম্পর্কে, যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা। ইয়েস, চেয়ারে বসে আপনি নামাজ পড়তে পারবেন। যদি আপনি প্রপার রুকু সুজদা করতে না পারেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়বেন, কিন্তু আপনার সামনে কোনো টুল রাখবেন না, অথবা সামনে কোনো চেয়ার রাখবেন না, সেখানে আপনি ভর দিয়ে রুকু সুজদা করবেন না। অর্থাৎ সেজদার জন্য সামনে কোনো জিনিস রাখবেন না, শুধু আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, রুকু সেজদা ইশারা দ্বারা করবেন। এখন যে নামাজগুলো পড়ে নিয়েছেন, যেহেতু আপনি মাসলা জানতেন না, কি করার কিছু নাই, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে কবুল করবেন, এবং আল্লাহ তাআলা এই যে নামাজের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে গেছে আশা করি আল্লাহ তাআলা মেহরবানি করে ক্ষমা করবেন, এবং আগামীতে আপনি সুন্দর করে নামাজ পড়বেন। সেজদার জন্য সামনে কোনো জিনিস রাখবেন না। জি, আসলে আপনার সময় শেষ, মুফতি সাহেব কিছু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা প্রোগ্রাম দেখেছেন, বিভিন্নভাবে প্রশ্ন করেছেন, কষ্ট করেছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে উত্তম বদলা দান করেন। এবং আমাদের আজকের টপিক ছিল যে জীবন বড়ই নিয়ামত, জীবনটা আসলেই বড় নিয়ামত, এই জীবনকে যেন আমরা কদর করি। কোন দিন আমাদের এই জিন্দেগির এই দৌড়টা গোড়াটা শেষ হয়ে যাবে, হ্যাঁ আমাদের হায়াত শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার আগে যেন আমরা এই হায়াতকে কদর করতে পারি। কিন্তু যদি জিন্দেগি শেষ হয়ে যায়, আফসোস করে কোনো কিছুই অর্জন করা যাবে না। তাই আমাদের এই জিন্দেগিকে আমরা কদর করব,
আর কদর করব আল্লাহ তাআলা ইবাদত বান্দাগির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ মুফতিসাব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা তো কষ্ট করে আপনাদের সাথে প্রশ্ন করেছেন, সহযোগিতা করেছেন। আপনার প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমাদের প্রোগ্রাম এক্ষুনি শেষ করতে হচ্ছে, ইনশাআল্লাহ আগামী বুধবার আবার আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।